আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানুষ আমাকে বলে আমি কেন তাদের সময় দেই না, দেখা করি না। আমি বলে মানুষ গেলে মানুষ পাবো, সময় গেলে সময় কি ফিরিয়ে দিতে পারবে তোমরা? এই ছোট্ট জীবনের বিরাট একটা অংশ সময় দিয়ে কাটিয়েছি। দিন শেষে মানুষগুলো হারিয়ে গেছে আপন জীবন নিয়ে, রেখে গেছে এক বস্তা আফসোস হারানো সময় নিয়ে। মানুষ বলে সময় পাই না, কিন্তু সত্য কথা হলো আমরা সময়কে দামই দিই না, সময়ের চেয়ে মানুষকে বেশি দাম দিই। যারা আসে নিজেদের স্বার্থে, আবার চলেও যায় নিজেদেরই স্বার্থে। এই দুনিয়ায় যতবার মানুষদের কাছ থেকে ধোকা পেয়েছি, ততবার একটি করে উপহার নসিব হয়েছে, আল্লাহকে আরো ভালো করে চেনার উপহার। আল্লাহ তাআলা সূরা মুলকে বলেন, আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আজাব। দিনকে দিন সূরা মুলকের আয়াতগুলো যেন দিওয়ালকের ন্যায় আমাকে বুঝিয়ে দিচ্ছে, এই সজ্জিত আসমানের পেছনে ছোটা জিনদের যেমন আল্লাহর আজাব পেয়ে বসে, ঠিক একইভাবে সজ্জিত এই পৃথিবীর পেছনে ছোটা মানুষকে আজাব পেয়ে বসে, যেন জমিন আসমানেরই প্রতিচ্ছবি। আল্লাহ চান না অদৃশ্য জগতের বান্দারা আসমানের সৌন্দর্যে বেমালুম হয়ে পড়ুক, বেমালুম হয়ে পড়ুক তাদের রবের ব্যাপারে। তাই উভয় স্থানেই আজাবের ব্যবস্থা করে রেখেছেন, প্রয়োজনে তিনি বারবার শাস্তি দেবেন, তবু বান্দাকে ভুলতে দেবেন না, বারবার তাদের অন্তর ঘুরিয়ে দেবেন, তবু সেখানে গায়রুল্লাহদের জায়গা মেনে নেবেন না, এতটাই তার ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করুক, আমিন।